নগ্ন থাবার শিকার এই জমিদার বাড়ি। এই বাড়িটা শুধু ইট বালু সিমেন্টের তৈরি একটা সাধারণ বাড়ি নয়, এই বাড়িটা একটা ইতিহাস। ইট বালু সিমেন্টের দামের বিচারে এই বাড়িটার বিচার করলে ভুল হবে, বরং এর ঐতিহাসিক মূল্য ঢের। প্রায় 2 শতাব্দীর অধিক কাল ধরে দাঁড়িয়ে থাকা সিংহ পরিবারের বসবাসের ইতিহাস জড়িয়ে আছে এই বাড়িতে। সিংহ পরিবারের গোড়াপত্তন সম্পর্কে কোনো তথ্য পাওয়া না গেলেও এই পরিবার শুরু থেকেই অত্র অঞ্চলে বিভিন্ন জনহিতকর কাজকর্মে লিপ্ত ছিলেন। কুমার নদীর কুল ঘেঁষে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউসখালী বাজার সংলগ্ন এই জমিদার বাড়িটি প্রাচীন স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হিসেবে সর্বমহলে পরিচিত। সিংহ পরিবারের ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে পুরনো কারুকার্য খচিত 2টি বিল্ডিং এবং 1টি মন্দির এখনও পর্যটন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু এই ঐতিহ্য রক্ষার্থে নেই কোনো সরকারি পদক্ষেপ। তবে কিছুদিন পূর্বে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিফ সরকার উক্ত বাড়িটি পরিদর্শন শেষে সংস্কারের আশ্বাস দেন। এই আশ্বাসকে উপেক্ষা করে কিছু স্বার্থান্বেষী ও কুচক্রি মহলের ইন্ধনে বাড়িটি ধ্বংসের পায়তারা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে অগ্রগামী যুবসমাজ বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে। করব না আর কালক্ষেপণ, বজ্রকণ্ঠে চাই বাউসখালী জমিদার বাড়ির সংরক্ষণ।